like a serum, but then as you like massage it, it almost feels like it's kind of more like a creamy consistency. খাওয়া দাওয়া শেষ, আপনারা সবাই দেখলেন লাঞ্চ শেষ। এবার মানে বাসায় বসে কি করব, তো আমি আম্মু আর আমার বোন আমরা ডিসাইড করলাম যে একটু বাইরে গিয়ে ফুচকা খেয়ে আসি আর একটু কফি খেয়ে আসি। বিকজ নাথিং টু ডু, বাসায় থেকে কিছু করার নেই আর একটু বাইরে গেলে মানে ভালোও লাগবে। তো আমরা এরকমই যাই, আমি আম্মুর ইমা আমরা তিনজন। আমরা মানে উইকলি তিন চারবার আমরা বাইরে গিয়ে ফুচকা কফি এগুলো খাই। সো আজকে যাব, তো এখন আমার ভিডিওটা দেখতে থাকুন আর এবার যাব রেডি হতে। তো আমরা ড্রেস পরে নিলাম তিনজন, আম্মু তোমারটা দেখা যাচ্ছে না, তো আমরা এবার মেকআপ করে নিব। তো মেকআপ করার পর আচ্ছা এবার চলে যাও। আর রুমের অবস্থা আশা করি সবাই দেখতে পারতেছেন, একদম অগোছালো হয়ে গেছে। এটা এসে সবার আগে কাজ হচ্ছে গিয়ে এগুলা গুছানো। তো এবার রেডি হওয়া যাক। রেডি হয়ে গেলাম, বেরো হয়ে গেলাম। আজকে গাড়ি নিয়ে যাব না, আজকে আমরা সিএনজি দিয়ে যাব আমরা তিনজন, বিকজ বড় ভাইয়া বিজি। এই যে বড় ভাইয়ার অফিস এখানে, বড় ভাইয়া আর সবার রেডি হওয়া শেষ। এবার আমরা যাব ফুচকা খেতে আর কফি খেতে। এবার আমরা যাচ্ছি বাইরে, একটু ঠান্ডা আছে, নাহলে তো গরমের জন্য এগুলো চড়া যায় না আনফর্চুনেটলি। মানে ইচ্ছা না থাকলেও গাড়ি নিয়ে বের হতে হয়, তারপরে এগুলো চড়ে একটু আরাম লাগতেছে, একটু ঠান্ডা বাইরে।
এবার যাবো আমরা অর্ডার দিতে, আমি আর রিমা, আর আম্মু এখানে বসবে, না হলে আমাদের সিট ছিঁড়ে যাবে। একটু আড্ডা দিব, আমাদের তিনজনের আড্ডা কখনোই শেষ হয় না, না বাসায় শেষ হয় না বাইরে আসতে শেষ হয়। এখন একটু গল্প করবো। আমরা বড় ভাইয়ের জন্য একটা পার্সেল নিবো, বিকজ বড় ভাই আসতে পারে নাই, বড় ভাই অনেক বিজি। আমরা পার্সেল নিবো বড় ভাই আর আমাদের জন্য, আই মিন আমার ভাইয়ের জন্য। ফুচকা অর্ডার করেছি মানুষ, কিন্তু আমরা তিনজন, আর ফুচকা একটা খাবো তাহলে তো আর হইলই না, মানে একটা ফুচকাকে খাই অ্যাকচুয়ালি, এক প্লেট ফুচকা এগুলো কিছুই না, ফুচকা আনলিমিটেড হওয়া উচিত। তো আমরা সাতটা অর্ডার করেছি, যদি লাগে আমরা আরও অর্ডার করবো, বিকজ এটা ফুচকা, এটা অন্য কিছু হলে কম্প্রোমাইজ করা যায়, বাট ফুচকা তো অবভিয়াসলি না। তো খাওয়াটা শেষ হয়ে যাক, তারপর আবার কথা বলছি। ফুচকা খাওয়া শেষ, এবার আমরা উপরে আসলাম একটু কফি শপে, এবার আমরা কফি খাবো, কফি খাবো, সাথে দেখি আর কি খাওয়া যায়। অর্ডার দিয়েছিলাম তা চলে এসেছে, এই হচ্ছে গিয়ে, এই হচ্ছে আমাদের স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাইস, এবার খেয়ে দেখি কেমন হয়। ফার্স্ট অফ অল পোর্শনটা দেখেন, ইতো জুটু আফটার টেস্ট ভালো, ফার্স্টে মুখে দিলে কেচাপ আর রসুনের স্মেল করে। আমি এটা রেট করব 5/10, বেক টু রিজা, আর আমি এটা রেট করব 10/10, বিকজ শি হ্যাজ নো টেস্ট বাডস, খুবই টেস্টি, আমার আর আমার অনেক ভালো লেগেছে, আমরা তো শেয়ার করতে খুবই ভালো লাগতেছে, ইচ্ছা করতেছে আরও কয়েকটা অর্ডার দিই, বাট নেই এটা আপনারা চাইলে বাসায় বানাতে পারবেন, ফ্রেঞ্চ ফ্রাইস বানায় উপরে একটু কেচাপ দিয়ে দিলেই হবে, দ্যাটস ইট, নাথিং স্পেশাল, আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। এটা যদি 60 টাকা হইতো তাহলে আমি মানতাম, 115 দিয়ে তো ছোটো পোর্শন প্লাস জাস্ট কেচাপ, রিলি ফ্রাইজ, রিজা ব্যাগ, ফোন, কফি, আম্মু, আমাদের খাওয়া শেষ, এবার বের হয়ে যাব, এবার যাবো একটা পার্সেল নিতে, মায়ের একটা পার্সেল আসছে, ওই পার্সেলটা কালেক্ট করতে, আমরা দুজন পাশাপাশি বসেছি, আমরা চিপাচিপি করে বসেছি, আমাদের তিনজনের একসাথে জায়গা হয় না সিনজিতে, আমাদের অনেক স্পেস লাগে। তো এখানে আসলাম, এসে পরিবহনে আসলাম, রিমা আসছে পার্সেল নিতে, ওর একটা পার্সেল অনেকদিন ধরে এখানে আছে, আসবে আসবে বলে আর আসা হয় না, নর্মালি পার্সেল নিয়ে আসে আমাদের বড় ভাইয়া, বাট উনি যেহেতু বললাম আজকে বিজি, তাই আমরা বের হয়েছি, আমরা নিয়ে আসবো,
তো গেছে পার্সেল কালেক্ট করতে, আর আমি আর আম্মু এখানে ওয়েট করতেছি ওর জন্য। ও আসলে দেন একদম ডিরেক্ট বাসায় চলে যাব। তো এবার বাসায় চলে আসলাম, এবার ড্রেস টা সব কিছু চেঞ্জ করব, তারপর এবার ড্রেস সব চেঞ্জ করব। তারপর এই যে আমি অগুছালো সব কিছু দেখালাম, এই যে পুরাটা রুম একদম, এই যে এখানে 100 কাপড় রাখা, ওইদিকে মেকআপ গুলা একদম মেসড আপ হয়ে রাখা, তো সবকিছু গুছাবো, দেন শাওয়ার নিব, তারপরে এসে আবার কথা বলতেছি। তো আমার ড্রেসিং রুম আর মানে গুছানো শেষ হয়ে গিয়েছে, অনেকটা সময় লেগে গেছে, বিকজ অনেকটাই অগুছালো ছিল। ওই যে গেছিলাম বাইরে কালকে, আর এসে আর গুছানো হয় নাই, আবার আজকেও বের হয়ে গেলাম, আর যতবারই আমরা বের হয়ে যাই এই রুমটা এত মানে মেসড আপ হয়ে যায়, মানে কি বলবো, ওইটা পুরাটা গুছিয়ে একদম টিপটপ করে আসলাম। এবার করব আমার রুম, তো আমার রুমেরও সেম অবস্থা, পুরাটা অগুছালো, এটা কি ঠিক করব, দেখি কত সময় লাগে। এই হচ্ছে আমার রুম, অনেকটা গুছালো, মানে পুরোটা ইয়ে হয়ে গেছে, এটা ঠিক করব। তো আমি সেই ঝটপট আমার মেকআপও পর্যন্ত তুলিনি, আমি ওয়াশ করলাম, যে যা কিছু জঙ্গল বানিয়ে গিয়েছিলাম যাওয়ার আগে সব কিছু ক্লিন করলাম, ক্লিন করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। এবার আমি একটু মাথায় তেল দিব, যেটা আমার রেগুলার রুটিন, আমি অলওয়েজ শ্যাম্পু করার আগে তেল, তো আমি 1 ঘন্টা চুলে তেল দিয়ে রাখবো, দেন শাওয়ার নিয়ে নিব, তো শাওয়ার নিয়ে এসে কথা হচ্ছে। তো সব কাজ শেষ করে শ্যাম্পু করে তেল দিয়ে রেখেছিলাম 1 আওয়ার, এর মধ্যে কিছু কাজ ছিল ওগুলোও করে নিলাম, শাওয়ার নিয়ে আসলাম। এখন আমার চুল পুরাটা ভিজা, এটা আমি শুকাবো ড্রায়ার দিয়ে, দেন একটু স্কি মানে আমার বডিটা ময়েশ্চারাইজ করব। শাওয়ারের পর অয়েল বা লোশন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর স্কিন, বিকজ এটা ময়েশ্চারাইজ রাখে স্কিনটাকে, আর শীতের দিনে তো অনেক বেশি, বিকজ শীত চলে আসছে, আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে থাকে, এরকম টান দিলে স্ক্র্যাচ হয়ে যায়। তো এখন আমি চুলটা শুকাবো আর একটু লোশন লাগাবো। চুল আমি হাফ শুকিয়ে ফেলেছি, আমি ড্রায়ার দিয়ে শুকালে আমি পুরো চুল শুকাই না, আমি জাস্ট এই পার্টটা শুকাই নেই, তাহলে এই পার্টটা অনেক বেশি শাইনি অ্যান্ড সিল্কি থাকে, আর এই পার্টটা জাস্ট ন্যাচুরালি শুকাবে, আমি এদিকে এত বেশি ড্রায়ার ইউজ করি না, এই পার্টটাতে শুধু ইউজ করি। এবার আমি একটু লিপস্টিক দিয়ে নিব, শাওয়ার পরে আমি অলওয়েজ লিপস্টিক লাগাই, নিজেকে সাজাতে খুবই পছন্দ করি, নিজেকে প্রেজেন্টেবল লাগতে খুবই পছন্দ করি, এই জন্য আমি শাওয়ার পরেও আমি লিপস্টিক অ্যাপ্লাই করি, তোর একটু লিপস্টিক লাগিয়ে নিব।
আমার কিছু আংটি আছে, আমি অলওয়েজ পরি, আমি বাসায়ও আমার হাতে রিং পরে রাখি, আমার অনেক বেশি ভালো লাগে। বিকজ বললাম আমি তো নিজেকে সাজাতে খুবই পছন্দ করি, সেটা বাসায় হোক, বাইরে হোক, বা নিজের মানে নিজেকে দেখার জন্যই হোক। তো আমি আমার রিংগুলো আমি অলওয়েজ পরি, রিংগুলো পরে নিব। আমার হাত আপনারা কখনো খালি দেখবেন না, রিং অলওয়েজ দেখবেন, সেটা বাসায় হোক বা বাইরে হোক। বাইরে হয়ে তো আমি ভুলে যাই পরে যেতে, বিকজ তাড়াহুড়ার মধ্যে অনেক সময় রিং খুলে যায়, মানে রেডি হওয়ার আগে আমি খুলে নেই তো আর পড়তে ভুলে যাই, বাট বাসায় অলওয়েজ থাকে। তো হয়ে গেল আমার, কি বলবো, এখন অনেক ফ্রেশ হয়ে গেলাম। এবার একটু যাব টিভি দেখতে, বিকজ সারাটা দিন এত বেশি মানে মানে ধকল গিয়েছে, টায়ার্ড লাগতেছে, এবার যাব একটু টিভি দেখতে। আর আমার পায়ে অনেক বেশি ব্যথা করতেছে, কাউকে দেখি একটু হায়ার করে পাই কিনা দেখি, রিমাকে বলি, ও তো জীবনও টিপে দিবে না, আম্মুকে বলে দেখি, আম্মু অলওয়েজ দে। তো একটু আরাম করে একটু রিল্যাক্স করে আসি। একটু আগে ভিডিওতে আপনারা তো দেখলেনই, আমি একটু ফুট মাসাজ করাচ্ছিলাম আম্মুকে দিয়ে, বাট ভালো করে উনি দেন নাই আমাকে, একটু পরে আমাকে রিমা দিবে। তাও যদিও একটু পায়ের ব্যথাটা কমছে, একটু হাঁটলেই আমার পায়ে ব্যথা করে, আর যখন আমি একটু মানে বেশি কাজ করে ফেলি আমার অনেক বেশি ব্যথা করে পায়ে। তো এনিওয়ে, এবার আমি একটা গুড নিউজ নিয়ে আসবো আপনাদের জন্য। আমার একটা ছোট বোন, আমার যে রাহাত, যে আমার ছোট ভাই, ওর ফ্রেন্ড, ওর একটা পেজ আছে, এটা হচ্ছে গিয়ে অনলাইন ক্রোশে শপ। ও হচ্ছে গিয়ে জুতা বানায়, তারপর বাচ্চাদের ড্রেস, তারপর ওর পেজে গেলে আপনারা দেখতে পারবেন, ওইগুলা সব মানে হ্যান্ডমেড, ওইগুলো বানায়, খুবই সুন্দর হয়। একটা সিম্পল আমি আপনাদের জন্য মানে রাখছি, এই যে এরকম কিউট কিউট জিনিস সে বানায়। তো এটা আমি কিনছিলাম, তো এটা আমি অ্যাকচুয়ালি আমি কিনি নাই, এটা আমার ছোট ভাই রাহাত, ও যেহেতু ওর ফ্রেন্ড, ও এটা ওর পেজটা দেখছে, দেখার পর ওইটা অর্ডার দিছে, অর্ডার দেওয়ার পর ও কিনছে। কেনার পর আমরা যার জন্য আমার কাজিনের জন্য কিনেছিলাম, বাট ওর ছোট হয়ে গেছে সাইজটা, ও তো ছেলে মানুষ এই জন্য সাইজটা বুঝতে পারে নাই। তো দুইটা নিছিলাম, একটা হয়েছে আর এটা ছোট হয়ে গেছে, আমরা অনেক টানাটানি করেও পরাতে পারি নাই, বিকজ এটা অনেক, অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ টু স্ট্রেচি, অনেক স্ট্রেচ করে। তো আমরা অনেক ট্রাই করলাম ওকে পরানোর, বাট হয়নি, বিকজ এটা খুবই ছোট হয়ে গেছিলো ওর জন্য, ওর সাইজেরই না, দুটি কী হবে ওর। তো এটা এখন আমাদের কাছে রাখছি, যে আমার ওর তো সাইজে আর তো হবে না, তো এটা রাখছি, বিকজ এটা অনেক ভালো লাগছে দেখতে। আর এরকম উলের ফার্স্ট টাইম একটা জিনিস মানে আমাদের মানে আমরা কিনছি। তো আমাদের চার ভাই বোনের মধ্যে যার বেবি আগে হবে, সো ও এটা পরবে, আমরা ডিসাইড করছি এটা কোন দিন যে পড়বে আল্লাহ জানে, বিকজ বিয়ের তো প্ল্যানিং আমাদের অনেক। তো আপনারা ওর পেজটা লাইক দিবেন, পেজটার নাম হচ্ছে গিয়ে বেলা এডিলেইডা, খুবই ভালো জিনিস ও ইয়ে করে মানে বানায়, আপনারা যেরকম মানে অর্ডার দিবেন ওই রকমই কাস্টমাইজ করে দিবে, আপনাদের যার যেরকম ডিজাইন পছন্দ ও সব কিছুই দিতে পারবে, শি ইজ ভেরি ট্যালেন্টেড, সো প্লিজ শো হার সাম লাভ, শি নিড ইউর সাপোর্ট সো মাচ। তো আপনারা ওকে অনেক বেশি সাপোর্ট করবেন, আর যারা যারা আমার সাবস্ক্রাইবার অবভিয়াসলি তার পেজটাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমি পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সবাই আমার ভিডিওটা দেখার পর অবভিয়াসলি ওর পেজটাকে একটা লাইক দিতে ভুলবেন না, পারচেজ করেন বা না করেন লাইক দিতে হবে অবভিয়াসলি সবাইদেরকে, এটা আমি বলে রাখলাম সবাইকে, এটা করবেন, বিকজ এটা করলে অনেক বেশি খুশি হবে, আমিও খুশি হব, সো এটা করবেন আপনারা। আর আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আর আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে, এরকমই এভরিডে মানে মোস্ট অফ দ্য ডে আমার এরকমই যায়, যদি অন্য কোনো প্ল্যান না থাকে, মানে এটা আমার রেগুলার রুটিন বলতে পারেন, এরকমই আমার কাটে, বাসার কাজ, বাইরে যাওয়া, নিজেকে গুছিয়ে রাখা, নিজেকে সাজিয়ে রাখা, বাসাকে সাজিয়ে রাখা, এগুলাই হচ্ছে গিয়ে আমার রেগুলার ডে। আর এখন তো আমার ভার্সিটিও অফ, সো এগুলাই করে আমার দিন যায়, আর ভার্সিটি হলে এরকমই থাকে, জাস্ট সকালের দিকে আর কি ক্লাসে যাই। সো ইয়া, আমার ভিডিওটা এখানেই শেষ, আর এভরিডে তো আমি মানে এভরিডে কি সপ্তাহে তো আমি মানে ব্লগ দিতেই থাকি, সো আপনারা আমার ব্লগ আরও দেখতে পারবেন সামনে, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, অ্যান্ড অবভিয়াসলি ভালো লাগলে কমেন্ট করবেন, কি পছন্দ হচ্ছে না সেটাও আমাকে জানাবেন, আমার জানা উচিত আপনারা কোন ধরনের জিনিস আমার থেকে পছন্দ করেন আর কোন জিনিসটা পছন্দ করে না, সো সবকিছু আমাকে জানাবেন, আমি সবকিছুই মানে খেয়াল রেখে ভিডিও করব। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, গুড নাইট।